সাথে তাল মেলা বিশ্বাসী অনু আত্মবিশ্বাস ক্লোজ আপ নিয়ে যায় আরো এক ক্লোজ আপ সাদা ঝকঝকে দাঁত সজীব নিঃশ্বাস তুই কিচ্ছু ভাবিস না নিশাত আমি ঠিক ও নারীর খবর বের করে আনবো আমি যে খুব ভাবছি তাকে তোমাকে বললো কে আসলে তুই নিজেই ভেবে ভেবে পেরেশান হয়ে যাচ্ছিস কিচ্ছু ভাবছিস না মানে আচ্ছা লোকটা যদি কোনো সর্বনাশা প্ল্যান মাথায় নিয়ে এসে থাকে তাহলে তাহলে কি হবে আমার মনে হয় না কারণ সোহেল ভাইকে দেখে আমার তেমন মনে হয়নি কটা ডিটেকটিভ বই পড়েছিস তুই কটারই মূর্খ মেয়ে শোন বড় বড় খুনিরা ঠিক এইরকম হয় বড় খুনি এবং ছোট খুনি বা বেশ বলেছিস তো আচ্ছা খুনি কত প্রকার এবং কি কি না না তোর একেবারে কোনো ডিটেকটিভ জ্ঞান নেই তোর সাথে কথা বলা মানে অযথা সময় নষ্ট তাতে চল দুজন মিলে দু কাপ চা খাওয়াক চা খেয়ে মগজটা একটু পরিষ্কার করা দরকার মাথাটা শান দেওয়া দরকার তাহলে এক কাপ হলে চলবে আমার মাথায় ডিটেকটিভ ভূত চাপিয়ে আমার মগজে শান দেওয়ার কোনো দরকার নেই জানি জানি চল ভেতরে আসবো মা এসো আপনার সঙ্গে আমার একটা কথা ছিল কি কথা বলো আমার বাবার কথা সে আর কি কথা তো যাইছো যে তোমার বাবা আমি তোমার মা এক কথা শুনতে শুনতে আমার মাথা গরম হয়ে গেছে তার চেয়ে বরং তুমি বলো না যে তুমি এখানে কেন এসছো তোমার আসল উদ্দেশ্যটা কি সেটা বলো তবু বলছি আপনি আমার মা মিথ্যে কথা Truth is stranger than fiction. সত্য কখনো কখনো কল্পকাহিনীর চেয়ে বিস্ময়কর জাহিদ চৌধুরী আমার বাবা আপনি যদিও আমাকে গর্ভে ধারণ করেননি তবু আপনি আমার মা আপনার সঙ্গে বিয়ের আগে আমার মার সঙ্গে তার বিয়ে হয় আর একটা কথাও না আর একটা কথাও তুমি বলবে না আমার মৃত স্বামী সম্পর্কে এত বড় জঘন্য কুচ্ছানোর আমার সাহস তুমি কোথায় পেলে কিন্তু সত্য তো আপনাকে শুনতে হবে মা সত্য যত নিষ্ঠুরই হোক যত রূঢ়ই হোক আপনাকে শুনতে হবে আপনার সঙ্গে বিয়ের আগে বাবা পড়াশোনার জন্য লন্ডন গিয়েছিলেন সত্যি কিনা বলুন হ্যাঁ সত্যি 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 কিন্তু তাতে হয়েছেটা কি লন্ডনে গিয়ে বাবা আমার নানা খায়রুল ইসলামের রেস্তোরাঁয় কাজ নেন আমার মা নাইমা ইসলামের সঙ্গে সেখানেই তার পরিচয় হয় নাইমা ইসলামের সঙ্গে বাবার বিয়ে হয় জন্ম হয় আমার আমার বয়স যখন 4 কি 5 মাস তখন ক্যান্সারে আমার মা মারা যান মা বাবাকে অনুরোধ করে গিয়েছিলেন তিনি যেন দেশে ফিরে যান আবার বিয়ে করেন সংসার করেন চমৎকার চমৎকার ফিল্মি গল্প ফেলেছ 4 মাস বয়স থেকে তোমার বুঝি সবকিছু মনে আছে না কিছু মনে নেই তবে কি সব বানানো কথা নানার কাছে শুনেছি আসলে নানাই আমাকে মানুষ করেন তারপর বাবা দেশে ফিরে আসেন আপনার সঙ্গে তার বিয়ে হয় তোমার এসব কথা যদি সত্যি হয় তাহলে তুমি এতদিন আসনি কেন নানা আসতে দেননি কয়েকদিন হলো নানা ইন্তেকাল করেছেন তার শেষ অনুরোধ রক্ষা করার জন্য আমি ছুটে এসেছি মা অনুরোধ কিসের অনুরোধ তাছাড়া আমার তো কোনো আপনজন নেই আপনাকে দেখতে খুব ইচ্ছে করছিল মা ব্যাস ব্যাস অনেক নাটক হয়েছে না
তোমার যতদিন খুশি এখানে তুমি থাকতে পারো, কিন্তু এই ছবির মানুষটাকে ছোট করো না, আমাকে ছোট করো না, আর কোনোদিন ভুলে উচ্চারণ করবে না জাহিদ চৌধুরী দুবার বিয়ে করেছিল, বুঝেছো? যেসব কথা শোনা যাচ্ছে এটা কি স্যার সত্য? স্যার আরে কি শুনছো, না বললে বুঝবো কেমন করে? ওই যে স্যার ওই বিলেত থেকে যে ছেলেটি এসছে সেই নাকি স্যার এই বাগানের মালিক? কি জানি, জানি না তো স্যার। এই কথাটা যে আমি বললাম স্যার এটা ম্যাডামের কানে যেন যায় না স্যার, তাহলে স্যার আমার একদম চাকরি নোট স্যার। না না জানবে না, শোনো ব্যাপারটা রহস্যজনক তো স্যার। হতে পারে। আচ্ছা আর কি শুনেছো স্যার? আমার মনে হয় স্যার এই ঝর্ণাটি স্টেটের মালিকেরা এইসব জালিয়াতি করে কাগজপত্র বানিয়ে ওই ছেলেটাকে পাঠিয়েছে স্যার। ওরা তো স্যার আমাদের এইসব উন্নতি সহ্য করতে পারছে না স্যার। বলা যায় না, ব্যাপারটা সঠিক হতেও পারে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোর কাজে যাও। হ্যাঁ স্যার, ওই সন্ধ্যাবেলা স্যার আসছেন তো? আচ্ছা আচ্ছা, আসবো আসবো স্যার, সব ব্যবস্থা আছে স্যার। আচ্ছা সর্দার, আচ্ছা ঠিক আছে, বিলিতি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও। আসসালাম আলাইকুম স্যার। কাম কাম কর, কাম কর। আমি ঠিক বুঝতে পারছি না ছেলেটা কে রে। তুমি কিচ্ছু ভেবো না ফুপু, কিচ্ছু ভেবো না। আমি আছি না, আমি থাকতে তোমার কিচ্ছু ভাবতে হবে না, তুমি চুপ করে বসে থাকো ব্যাস। আচ্ছা তোর কি মনে হয় কেন এসছে এখানে ফুপু? তোমার এত বড় একটা বিপদ, আমি তো চুপ করে বসে থাকতে পারি না, তাই না? দুটো দিন অপেক্ষা করো, সে যত বড় খুনি চোর বাটপা ধাপ্পা বা যাই হোক না কেন, আমি ওর আসল রূপ ঠিক বের করে তবে ছাড়বো। পারবি? পারবি তুই? পারবো না মানে? অল ক্লিয়ার করে দেব, অল ক্লিয়ার। নইলে আমি এতদিন ধরে এসব গোয়েন্দা কাহিনী কেন পড়েছি? না না বলো তুমি কেন পড়েছি আমি এসব? কে আপনি? সে প্রশ্ন তো আমার। কে আপনি? আমার ঘরে এভাবে আপনি কি করছেন? এটা আপনার ঘর, হয়তো কিছুদিনের জন্য আপনি এখানে থাকছেন। বলতে পারেন এই ঘর আপনার কি করে হলো? এই বাড়ি তো হচ্ছে আমার প্রভুর। ও আপনি তাহলে ফারুক সাহেব, ভেরি গ্ল্যাড টু মিট ইউ। হ্যাঁ মিস্টার, কে আপনি? আমি এ বাড়িরই ছেলে। স্টপ 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 ইউর মাউথ, সব মিথ্যে কথা। আমি এসে গেছি, এখন এখানে আর এসব একদম চলবে না। কেন, কি করেছি আমি? কথা শুনে তো মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। আবার জিজ্ঞেস করছি কি করেছি আমি? মনে হয় আপনি ঘুঘু হয়তো দেখেছেন কিন্তু ভাত দেখেন। এবার এসবের এক একটা করে সব আপনাকে দেখানো হবে, বুঝেছেন? হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? আই ক্যান ফলো ইউ। বলে কি মানে মানে এখান থেকে কেটে পড়ুন, তা নইলে আপনার কপালে অনেক দুঃখ কষ্ট লেখা আছে, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। আমাকে ডেকেছেন ম্যাডাম? বসুন ম্যানেজার স্যার, আপনি বোধহয় অনেক কিছু শুনেছেন, আপনি আমাদের অনেক দিনের পুরনো লোক, আপনার সঙ্গে আমার কিছু আলাপ আলোচনা করা প্রয়োজন।
লোকে বোধহয় নানান কথা বলছে, তাই না? জি ম্যাডাম, তা তো একটু আধটু। কি বলছে তারা? বলছে যে ঝর্ণা স্টেটের মালিক পক্ষ নাকি ওকে সাজিয়ে গুজিয়ে আমাদের এখানে পাঠিয়েছে। আর আর কিছু? আর বলছে এই স্টেটের মালিক নাকি ওই সোহেল চৌধুরী নামের যুবক। ইম্পসিবল, নো, হতে পারে না এতে কথা। ঠিক আছে, আপনি এখন আসুন। জি ম্যাডাম। আচ্ছা, যা বলছিলাম, ওই ছোকরাটাকে তোমার কেমন লাগে নিশাত? ছোকরা? ছোকরা বলছেন কেন? বাহ, তবে কি ওই আগন্তুককে হুজুর হুজুর করে কথা বলবো না? হুজুর হুজুর করে কথা বলতে আপনাকে কে বলেছে? ভদ্র ব্যবহারে কোনো পয়সা লাগে না। খুব টান দেখছি। জি, উনি আমার ভাই। ভাই? রাস্তার একটা লোককে ভাই বলছো নিশাত? তানির সাথে মিশে তুমিও গোল্লায় গেছো। এই যে ফারুক, এই ওভারকোটটা তোমাকে দিতে যাচ্ছিলাম। সামনে তো আরো শীত পড়বে, তোমার ফুপা লন্ডন থেকে এনেছিলেন, ঘরেই পড়েছিল, তো অনেকবার ভেবেছি তোমাকে এটা দেব। ঠিক এরকমই একটা ওভারকোট আমার আছে ফুপু। এইরকমই? ঠিক এই কালার। এই কালারের? জি। ও, তাহলে থাক। থাকবো কেন আম্মা, আমারে দেন, গরিব মানুষ, শীতে কামে লাগবো। বলিস কি রে আবুল, এটা পড়লে কিম্ভূত কিমাকার ভূতের বাবা মামদ ভূতের মতন লাগবে। কি লাগবো? আহা, সেটি বুঝবি না, অধিক লেখাপড়া শিখেছিস কি না তাই। আচ্ছা থাক না, থাক, কাউকে দেব না কোট। আসতে পারে? আসুন, বসুন প্লিজ। বেশ ভারী। ভেতরে কি লোহা লক্ষণ নাকি? সুটকেসটা নিজেরই ওজন বেশি, ভেতরটা হালকা, আমাদের মনের মতো। আমাদের মনের মতো অর্থটা কি দাঁড়ালো? আমাদের মন কি সুটকেস নাকি ভ্যানিটি ব্যাগ? না না, এটা একটা তুলনা। আমাদের শরীরে রক্ত মাংসের ওজন আছে, কিন্তু মনের কোনো ওজন নেই। বেশ কায়দা করে কথা বলতে পারেন। তবু যে কথাটা বলতে চাই পারি কুই। কি কথা? সে কথা হয়তো কোনোদিনই বলা হবে না, অথচ বলা উচিত ছিল। কেন বলা হবে না? কেন না, মানে সে কথা কিভাবে গুছিয়ে বলতে হয় সেটা বলার জন্য যে সাহস দরকার তার কোনোটাই আমার নেই। আপনি না পড়েছেন ইংরেজি মিডিয়ামে, বাংলাতে দেখি বেশ ভালো বলেন। আমার নানা যদিও সারা জীবন ইংল্যান্ডে কাটিয়েছেন, তবু তিনি ছিলেন মনে প্রাণে বাঙালি। বাড়িতে আমরা বরাবর বাংলায় কথা বলেছি, আমার মা, আমার বাবা জাহিদ চৌধুরী, এই সিলেটেরই সন্তান। এই একটি বিষয়, অর্থাৎ আপনার বাবা জাহিদ চৌধুরী কিনা তা এখনো প্রমাণিত হয়নি। সত্য গোপন করা বা মিথ্যে বলা আমি শিখিনি, আমি জানি ওটা ঠিক না। সত্য যত রূঢ়ই হোক না কেন, তার নিজস্ব একটা সৌন্দর্য আছে, যেমন আছে আপনার সরলতার সৌন্দর্য। সত্যি করে বলুন তো আপনি কে? আমার ফুপুকে নিয়ে এই চালাকির খেলায় মেতে উঠেছেন কেন? আপনি কি জানেন এই তানি হায়দার কে নেত্রকোনার মতলবালি আর কে বিলেতের সোহেল চৌধুরী, তা সাত দিনের মধ্যে বের করে দিতে পারে। আমি চাই আপনি আপনার সত্য পরিচয় দিন, আমার ফুপুকে রেহাই দিন, এবং তারপরে ভুরুঙ্গামারি অথবা ক্যানাডা যেখানে খুশি আপনি চলে যেতে পারেন। আপনি আমার সঙ্গে এভাবে কথা বলছেন কেন? খুব খারাপ লাগছে কি? না, তা তা অবশ্য আপনার লাগতেই পারে।
না মানে আপনার মুখে এসব কথা ঠিক মানায় না। এই যে মিস্টার, শুনুন, আমি অসংখ্য গোয়েন্দা কাহিনী পড়েছি, আমাকে ফাঁকি দেয়া এত সহজ নয়। আপনি সত্যি আমাকে সন্দেহ করেন? 100 বার করি, 1000 বার করি, আপনার সবকিছু সন্দেহজনক। কথা নেই বার্তা নেই, কে একজন কোথা থেকে বিশাল সম্পত্তির লোভে এসে বলল আমি মরহুম জাহিদ চৌধুরীর ছেলে, ব্যাস হয়ে গেল। প্রমাণ কই, সাক্ষী কোথায়? আপনার কথা আমার ভালো লাগছে না, আপনি এখন যান প্লিজ। আমার কথা আপনার ভালো লাগবে না, আমি খুব ভালো করে জানি। সত্যি কথা কখনো মধুর হয় না। না না না, আর সময় দেওয়া যায় না। কোথাকার কোন চোর ছেঁচড়েছে বললো আমি আপনার ছেলে? আপনি ছেলে হলে মা তাকে জানবে না? তাহলে আমরা কি করবো, বসে বসে ওই ছেলেটার নাটক দেখবো? না না, তুই বুঝতে পারছিস না সালমা। কিন্তু তুমি যাই বলো ভাইজান, ও আসার পর থেকে যখন আমাকে মা বলে ডাকে আমার তখন ভেতরটা কেমন যেন সব ওলট পালট হয়ে যায়। ওলট পালট হয়ে যায় না, বুঝতে পারছি। ছোড়া এক নম্বর পাকা অভিনেতা, একবার অস্কার পাওয়া অভিনেতা। না ভাইজান, তাছাড়া আরেকটা কথা আছে, নিশাতের বাবা মারা যাবার পর আমি কত কষ্ট করে এই বিশাল সম্পত্তি রক্ষা করেছি, এখন আবার কোত্থেকে কে এসে এসে। তাই তো বলছি ম্যাডাম, একেবারে ফিনিশ করে ফেলো। না তুই ভেবে দেখ সালমা, কোথাকার কোন চোর ছেঁচড়ে ইংল্যান্ডের একটা পাসপোর্ট নিয়ে এসে বলল মা আমি আপনার ছেলে, বাস হয়ে গেল, এই বিশাল সম্পত্তি সে উত্তরাধিকার হয়ে গেল। না না সালমা, আমি বেঁচে থাকতে এটা কিছুতেই হতে দিতে পারি না। কিন্তু আপনি এখানে আর আমি সারা বাড়ি খুঁজে খুঁজে হয়রান। কেন আমাকে খুঁজছো? কেন না মানে চা বাগান ছাড়া আমাদের আর কি কি ব্যবসা আছে? হঠাৎ তুমি ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে শুরু করলে? না বলছিলাম, বাংলাদেশি টাকায় আমাদের সম্পত্তির মূল্য কত, পাউন্ডে কনভার্ট করে দেখতাম আর কি। এই ছোকরা, তুমি কি সম্পত্তি সব পেয়ে গেছো নাকি যে এখনই অঙ্ক করতে বসেছো? পাওয়া না পাওয়ার কথা নয় মামা, হিসেবটাই হলো বড় কথা। আজ তোর ডিটেকটিভ অ্যাডভেঞ্চারের কতটুকু ডেভেলপমেন্ট হলো? কিছু বলছি না, ক্রিমিনাল ধরা পড়তে আর কতটুকু বাকি। আচ্ছা নিশার, লোকটাকে তোর কেমন মনে হয়? ভালো, সহজ সরল। না 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 না, এই যেমন ধর তীক্ষ্ণ বুদ্ধি বা ধারালো মগজ, শিয়ালের মতো ধূর্ত বা মাঝের মতো নিঃশব্দ। আমি তোর মতো অত ডিটেকটিভ বই পড়িনি, গোয়েন্দা চোখ দিয়ে নয়, আমি নিশার তবে আমার চোখ দিয়ে দেখেছি। আমি লোকটাকে ঠিক বুঝতে পারছি না নিশাত, আমার মনে হয় উনি ঠিক তোর মতো একজন শখের গোয়েন্দা। তুই জানি বলছিস কয়টা, 752টা ডিটেকটিভ বই, আর উনি হয়তো ফেল 753টা ডিটেকটিভ বই। খাবার আবার কিচ্ছু নেই, যাহা 52 তাহাই 53। আমার আসলে কেমন যেন লাগছে লোকটাকে তেমন মন্দ লোক মনে হয় না। আচ্ছা নিশাত, এই লোকটা যদি তোর ভাই হয় কেমন হয়? হে কি গো শুনি আজ মন্থরার মুখে। এই তোর কি হয়েছে রে? তোর লক্ষণ ভালো না, তোর মনে হয় অসুখ করছে। অসুখ আমার কোথায়? হ্যাঁ, আমি হৃদয়ে।
আচ্ছা নিশাত, জায়গাটা খুব সুন্দর না? আচ্ছা মানে কি রে, দাঁড়া একটু দেখে আসি। এত রাতে মা কি আর জাগা আছেন? তাহলে ঠিক আছে, তাহলে সকালে এসে দেখা করে যাবো। হ্যাঁ সকালে আসবো। আর তো সহ্য করা যায় না ম্যানেজার সাহেব, একটা কিছু করার দরকার। আমি তো বলেছি অসহ্য হওয়ার আগেই। কি করা যায় বলুন তো? আমাকে হুকুম করলে বিনা পাসপোর্টে বিনা ভিসায় একেবারে দুনিয়ার বাইরে পাঠিয়ে দিতে পারি। পারবেন? কি যে বলেন স্যার, সামান্য একটা কাজ, আমি কিছু ভাববেন না, একেবারে জ্যান্ত পুঁতে ফেলব। কেউ টের পাবে না স্যার। পারবেন, আপনি পারবেন, সময় আসলে জানাবো। কোথাকার কোন লুক ভুল্লুক এসে বলে কিনা আমি মরহুম জাহেদ চৌধুরীর একমাত্র ছেলে। বললি হলো সমস্ত সম্পত্তি তার হয়ে যাবে? না 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 না, তা হতে পারে না, তা হতে পারে না। পারে না? পারে না? পারে না স্যার। খবরদার, ছবিটা দেখে তোমার কি মনে হয়? খুব সুন্দর ছবি। শুধু সুন্দর আর কিছু না? ঠিক বুঝলাম না। দেখে মনে হয় না লোকটা খুব সত্যবাদী এবং অকপট ছিলেন? হ্যাঁ মনে হয়। তাহলে কেন তুমি আমার মৃত স্বামীর নামে মিথ্যে কলঙ্কের বোঝা চাপ দিচ্ছ? কি ক্ষতি করেছে আমি তোমার বলো? আপনি আমাকে বিশ্বাস করুন মা, আমি কি চাই তোমার বলো? টাকা পয়সা ধন দৌলত কি চাই? কি চাই তোমার বলো, কি চাই? মা আমার খুব কষ্ট হয় যখন আপনি আমাকে ভুল বোঝেন। আমি শুধু মা, কত টাকা চাই তোমার বলো, যে কোনো অঙ্কের কথা বলো। বিশ, পঁচিশ, ত্রিশ, পঞ্চাশ, কত লাখ টাকা চাই তোমার বলো। আমি আপনার ভালোবাসা চাই মা। ভালোবাসার কি বাজার দর আছে? ভালোবাসা কি দাম দস্তুর করে খোলা বাজারে কেনা বেচা হয়? আমার বাবা মার যুগল ছবি, আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে,
মা, এই ছবি প্রমাণ করে না যে আমার বাবা জাহিদ চৌধুরী খুব বাজে একজন মানুষ ছিলেন? উনি শুধু পরিস্থিতির শিকার হয়েছিলেন। তোর বাবার কথা একটা যুক্তি আছে ফারুক, কিন্তু একই করে সম্ভব মা? ছেলেটার কথা না হয় উড়িয়ে দিলাম, কিন্তু ওই ছবিটা, ছবিটাকে অস্বীকার করি কি করে? আরে বোকা, এখনকার এই মডার্ন টেকনোলজির যুগে ছবি ম্যানেজ করা কোনো একটা ব্যাপারই না। ওই ছোকরা কোনোখান থেকে চৌধুরী সাহেবের একটা ছবি জোড়া করে তার সাথে একটা মহিলার ছবি জুড়ে দিয়েছে, আর বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করে এখানে এসে একটা বিরাট গপ্প ফেঁদে বসেছে। এখন এই নিয়ে সে এই সম্পত্তিটা হাতিয়ে নেবার তালে আছে। তোমার কথাই যেন ঠিক হয় আব্বা। আমার কিন্তু কেমন ভয় ভয় করছে ফারুক। ভয়ের কোনো কারণ নেই মা, আমি দেখব। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। তোমাদের সব আমি শুনেছি, ছি 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 ছি, তবে আমিও বলে রাখছি, তোমরা কেউ সোহেলের কোনো ক্ষতি করতে পারবে না, কেউ না। আমি? আরে ফারুক সাহেব, আপনি? তুমি? আমি নাইট গার্ড। ও, এত রাতে হিন্দি কই যেতেছেন? বাসা তো, বাসা তো আপনার ওইদিকে না, বাসা তো এইদিকে। এইদিকে? হ্যাঁ। ব্যাপারটা কি? সুন্দর, সত্যি খুব সুন্দর। এত সবুজ, এত সুন্দর আমি আগে কখনো দেখিনি। তানি, আমারও খুব বলতে ইচ্ছে করে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। সুন্দর, আজকে আপনাকে এই নিরিবিলিতে কেন ডেকে এনেছি জানেন? কারণ আমি চাই আপনি আজই এখান থেকে চলে যাবেন। আমার অপরাধ? আমি চলে গেলে আপনি খুশি হবেন? কষ্ট পাবেন? আমি জানি না, আমি কিছু জানি না, তবু তবু তুমি চলে যাবে, অবশ্যই যাবে, প্লিজ। আমাকে তুমি বললে তানি? হ্যাঁ হ্যাঁ, বললাম, আমার ইচ্ছে হলো তাই বললাম। তোমার চোখে জল, তুমি কাঁদছো তানি? কোথায়? না, কোথায় জল? আমার চোখে জল নেই, আমার চোখে জল নেই। সোহেল? জি মা। এত ভোরে কোথায় যাচ্ছ? জগিং এ।
আপনি যাবেন না? আমার শরীরটা আজকে ভালো নেই, তাছাড়া অফিসেও মেলা কাজ পড়েছে। আপনি বরং নাই বা গেলেন, আজকে ওয়েদারটাও ভালো না, যে ঘন কুয়াশা। হ্যাঁ আমি যাই মা। আমার মনে হয় তুমি বুঝতে পেরেছো, তোমার নিরাপত্তার কথা ভেবেই বলা আর কি। ঠিক আছে আমি যাচ্ছি। পাসপোর্ট, রিটার্ন টিকেট, সুটকেস সব কিন্তু ঠিক ঠিক মতন আছে, গেলেন কোথায়? এখন কি করবো সেটা শুধু বল। আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? তুই এত চিন্তা করছিস কেন সালমা? পাঁচ ছয় দিন হয়ে গেল, ছেলেটার কোনো হদিশই নেই। আরে যেখানেই থাক যেখানেই যাক, আপদ গেছে। না ও কথা বলো না, কোথায় যে গেল ছেলেটা, একেবারে হাওয়ায় মিলিয়ে গেল। আমার স্পষ্ট কথা, যেখানেই যাক আমাদের আপদ গেছে, ঝামেলা দূর হয়েছে। কিন্তু নিশাতকে নিয়ে তো বড় ঝামেলা হলো, ওর মাথায় কি ভূত চেপেছে, সর্বত্র সে ছেলেটাকে খুঁজে বেড়াচ্ছে। এই তোমার এই মেয়েটাকে নিয়ে হয়েছে যত জ্বালা, নিজের ভালো মন্দ কিচ্ছু বোঝে না, তার সাথে যোগ দিয়েছে আবার আমারটা, দুটোই একেবারে কুল্লায় গেছে, নষ্ট হয়ে গেছে। ভাইজান আমার কেমন যেন লাগছে, ভাইজান ভালো ঠেকছে না। আনন্দ ফুর্তির গান বাজাও, শুনি। গান আমার শোনার জন্য বাজছিল। তা বুঝলাম, কিন্তু ম্যাডাম এত বিরহের গান কেন? সে কৈফিয়ত দিতে হবে নাকি? না কৈফিয়ত দিতে হবে না, তবে জানি ওই লোকটির জন্য আমার ভগ্নী তানি এবং তোমার দুঃখের অন্ত নেই। তাতে অসুবিধা আছে? অসুবিধা আছে, দুদিন পর আমাদের বিয়ে, বিয়ের পর এই বিষয় সম্পত্তির মালিক হব আমি, আর এরই মধ্যে কোথাকার কোন চোর বাটপার এসে বলে বসবে এই সম্পত্তির মালিক সে। বিয়ে? হ্যাঁ, সোহেল ভাইয়া চলে গেলে খুব সুবিধা হয়। রাস্তার একটা লোক এসে বললি হল ভাইয়া? নিশাত
তোমার এই সুন্দর মুখে তুমি ওই রাস্তার ছেলেটাকে ভাইয়া বলে ডাকছ। তুমি কোথা থেকে এলে? তুমি বেঁচে আছো? না, বেঁচে নেই। তাহলে তুমি এখানে এলে কেন? তুমি যাও, তুমি যাও। আপনারা সবাই মিলে আমাকে মেরে ফেললেন মামি। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি যাও, তুমি যাও। এই কি আছে তোমার? চিৎকার করছো কেন? কি যেন এসেছিল, কে অনেকটা সোহেলের মতো মনে হল। জানো, আমিও না গতকাল ওকে স্বপ্নে দেখেছিলাম। সোহেল লাপাত্তা, তাতে তোমার পাগল হবার কি আছে? পাগল হব না মানে, একটা জলজ্যান্ত মানুষ নিখোঁজ, আর তাকে খুঁজবো না, তার জন্য খারাপ লাগবে না? খারাপ লাগবে কেন ভাইয়া? মানুষের শরীরে দয়া মায়া থাকে, পশুদের থাকে না। তুই আর নিশাত সহ্যে সীমা ছাড়িয়ে যাচ্ছিস। পশু এবং মানুষের মধ্যে একটা প্রভেদ বা পার্থক্য আছে। পশু শরীরে দয়া মায়া থাকে না, কিন্তু মানুষের শরীরে থাকে। একটা মানুষ নিখোঁজ, তার জন্য আমাদের খারাপ লাগবে না? চল তানি। ভাইয়া, সোহেল ভাইয়া। হ্যাঁ ভাইয়া, নিশাতের ভাইয়া। চল তো। নিজে যদি গায়েব হয়ে যায় তাকে কি খুঁজে পাওয়া যাবে? একটা জল জানতে লোক গায়েব হয়ে গেল, এটা কোনো কথা হলো? স্বপ্ন হয়ে গেছে, স্বপ্ন আসে। ম্যাডাম, পুলিশ, পুলিশ আছে। পুলিশ? পুলিশ এখানে কেন? হ্যাঁ, এদিকে আপনার বাড়ির কথা একজন কাছে জিজ্ঞেস করছিল। পুলিশ কেন আসবে না? একটা জল জানতে লোক গায়েব হয়ে গেছে, পুলিশ নির্বিকার বসে থাকবে? তোমাদের সবাইকে আমি আগেই বলেছি থানায় ইনফর্ম করতে। সালমা, এখন কি হবে? কি আর হবে, আমরা কি কোনো অন্যায় করেছি নাকি? আমাদের সবাইকে যদি ধরে নিয়ে যায়? চলো আমরা বরং পালিয়ে যাই। সেই ভালো, কোথায় পালিয়ে যাবে? আরে এটা ছেলে যদি গায়েব হয়ে থাকতে পারে, আমরা পারবো না কেন? না, তোমরা কেউ কোথাও যাবে না। যে যা জানো সব পুলিশকে বলবে। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। আমি এই থানার সেকেন্ড অফিসার। হ্যাঁ বলো। জি, আমি একটা ব্যাপার আপনার কাছে এসেছি। কোনো ইনফরমেশন পে? দেখুন, ইনফরমেশন ছাড়াও পুলিশ অনেক জায়গায় যেতে পারে। বাইদি ভাই, আমি যে জন্য এসেছি। ওয়ারেন্ট? আরে না না, ইনভাইটেশন কার্ড। আমাদের বাৎসরিক নাট্য অনুষ্ঠান ওই সিলেট পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে, তাই এলাকার গণ্যমান্যদের দাওয়াত করতে আসা। এই শান্তির প্রহরীর বিনোদন মানে পুলিশ পাবলিক রিলেশন আর কি। বাইদি ভাই, নাটক দেখতে আসবেন। থ্যাংক ইউ। ওকে, খোদা হাফেজ। যাবো না মানে পুলিশ লাইনে যাবো, অবশ্যই যাবো। জি স্যার। এখনো বলছি তোমরা লোকটাকে খুঁজে বের করো, না হলে সত্যি সত্যি একদিন পুলিশ আসবে। এই যে তোমরা এখানে বসে গল্প করছো, অথচ একটা ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফুপু, ফুপু কোথায় গেল? আরে আমাকে তুই জিজ্ঞেস করছিস কোথায় গেল? আরে আমি জানলে তো আমি নিজেই নিয়ে আসতাম। আচ্ছা আচ্ছা, খারাপ কিছু হয়নি তো? খারাপ? হ্যাঁ খারাপ। আমার মনে হয় ছেলেটা আত্মহত্যা করেছে। মা, তুমি কি করে বুঝলে? না মানে প্রতি রাতে আমি ওকে স্বপ্নে দেখি। আমিও দেখি। ওর আত্মার আমাদের চারদিকে ঘুরঘুর করছে। কি সব আজগুবি কথা! আচ্ছা তানি, তুই তো দেশি বিদেশি ডিটেকটিভ বই পড়েছিস, তুই বল এসব আজগুবি কথা কি বিশ্বাসযোগ্য? হ্যাঁ, এত লেখাপড়া শিখে শেষ পর্যন্ত এইসব ভূত প্রেতের গল্প শুনতে হচ্ছে, ননসেন্স। আম্মা, আম্মা, ও সোহেল সাহেব আসতেছে। কে? কি? সোহেল? সোহেল সাহেব? সোহেল? সোহেল? ভাইয়া, তুমি এতদিন কোথায় ছিলে? কোথায়? মাইজি, আমার কোনো দোষ নাই মাইজি।
পাঁচ ছয় দিন আগে আমি কামে যাবার সময় ওই উঁচু টিলার নিচে এই বাবুকে পড়ে থাকতে দেখছি। তারপর আমি কাছে গেলাম, বাবু লড়ে না চড়ে না, ভাবলাম মরিয়া গেল নাকি। তারপরে কান লাগায় দেখলাম না আছে, চান আছে। তো ভাবলাম যে কি করি না করি, কাউকে দেখি না। তো ভাবলাম যে ডাক্তারখানায় লিয়া যাই। মাঝে ডাক্তারখানা বহুত দূরে আছে, দেখে আমি বাবুজিকে আমার ঘরে লিয়ে গেলাম। ঘরে লিয়ে গেলাম, বাবুজি অজ্ঞান হইয়া গেল। তারপরে বহুত জরি বটি খাওয়াইয়া, তারপরে বাবুজির তিন দিন পরে জ্ঞান এলো। বাবুজি মা মা করে খালি কাঁদতে থাকলো, চোখ দিয়ে পানি গড়াইয়া গেল। বাবুজিকে বললাম বাবুজি চলেন ডাক্তারখানায় নিয়ে যাই। বাবুজি বললেন দরকার নাই, এখানে তিন দিন থাকলে আমি সুস্থ হয়ে যাব। তারপর বাবুজিকে জিজ্ঞেস করলাম বাবুজি কি হয়েছিল। বাবুজি বলল যে পা পিছলে পড়ে গেছিল। কিন্তু আমার তো মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ সোহেল। হ্যাঁ তানি, আমি ওদেরকে মিথ্যে বলেছি। মিথ্যে? কিন্তু কেন? কারণ সন্তান হয়ে মার বিরুদ্ধে অভিযোগ করতে পারিনি তাই। কি কি বলতে চাও তুমি, কি বলতে চাও? পা পিছলে পড়ে যাইনি আমি, আমাকে উঁচু পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছিল। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে কথা। মা আপনি পারলেন, আপনি জানতেন? রোজ ভোরে আমি ওই উঁচু পাহাড়টার উপর জগিং করতে যাই। সেদিন ভোরে আমি দৌড়ুচ্ছি, আমার জুতোর ফিতেটা বারে বারে খুলে যাচ্ছিল। আমি তোমাকে হত্যা করতে চেয়েছিলাম, আমি তোমাকে পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছিলাম। কিন্তু কেন কেন তুমি এই কাজ করতে গেলে মা? কি অন্যায় করেছিল সোহেল ভাইয়া? কেন? তোর বাবার সঙ্গে জড়িয়ে ও যখন অন্য একটা মহিলার প্রশ্ন তুলল, তখন আমার সব যেন গোলমাল হয়ে যেতে লাগলো। শুধুমাত্র যে মানুষটার স্মৃতিটুকু সম্বল করে আমি আজও বেঁচে আছি, যার চোখে জীবনে আমি কোনো সত্যতা, কোনো প্রতারণা, কোনো প্রবঞ্চনা দেখি, সেই মানুষটা সম্পর্কেও যখন প্রশ্ন উঠল, তখন আমি কেমন যেন দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেলাম। যাকে ভালোবেসে, যে পুরুষ মানুষটাকে ভালোবেসে এতদিন ধরে যার সঙ্গে ঘর করেছি, সেই মানুষটার সম্পর্ক এত বড় কলঙ্ক যখন ও দিল, তখন সেটা সহ্য করবার শক্তি আমার ছিল না। আর তাছাড়া তোর বাবার এত বড় বিষয় সম্পত্তি আমি এত কষ্ট করে রক্ষা করেছি, কোথা থেকে কে একজন এসে সেটা নিয়ে নেবে, সেই সম্পত্তি তারাতে আমাকে তুলে দিতে হবে, এটা আমি ভাবতে পারিনি।
আসলে আমি কিছু নিতে আসিনি মা, এসেছিলাম দিতে। এই বিষয় সম্পত্তির মালিক হওয়ার প্রতি আমার কোনো লোভ নেই। আমার নানার রেস্তোরাঁর ব্যবসা যখন শেষ, চারিদিকে ধার দেনা, রেস্তোরাঁ বিক্রি হয়ে যাবে, আমার বাবা তখন নানাকে বিপুল অঙ্কের পাউন্ড দিয়ে সাহায্য করেছিলেন। নানা মারা যাবার আগে আমার হাতে এই 3 লাখ পাউন্ডের ড্রাফট দিয়ে বললেন আপনার কাছে পৌঁছে দিতে, আর আপনাকে সালাম করে আসতে। আমি আমি আসলে কি করেছি, কেন করেছি, কখন করেছি, কিভাবে করেছি আমি কিছুই বলতে পারবো না। আমি 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 তোমাকে বুঝতে পারিনি। থাক মা, যাই হোক, যত কিছুই হোক, আমি এখানে আবার আসবো, বারে বারে আসবো মা, কারণ মায়ের ভালোবাসার প্রতি আমার দারুণ লোভ। সোহেল নয় মা, খোকা, খোকা। চলে যাচ্ছ, মা কাছে, মার জন্য আমাদের জন্য তোমার কষ্ট লাগবে না ভাইয়া। আমার কষ্টের কথা থাক, তোমার কষ্টের কথা বলো, তুমি কাঁদছো কেন? শুধু বোনের চোখে জলই দেখলে, আর কারো চোখে জল দেখলে না ভাইয়া। কার কথা বলছো নিশাত? তানি। নিশাত, আখুনের মতো এই মানুষকে কিছু বলে কোনো লাভ নেই। পাষাণ, পাষাণ একটা মানুষ, হৃদয় বলে কিছু নেই। পাষাণ বলো আর যাই বলো, কিন্তু তোমার চোখে জল কেন তানি? কই কই, জল কই, জল নেই, আমি কাঁদছি না তো। আমি আসবো, কথা দিয়ে গেলাম, আমি আবার আসবো। খোকা, যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তোরে এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচাকে না মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, যখন জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, কাঁটা লতা উঠবে ঘরের দ্বার গোলায়, আহা জমবে ধুলা তান পুরাটার তার গোলায়, ফুলের বাগান ঘন ঘাসের পড়বে শয্যা বনবাসের, শ্যাওলা এসে ঘিরবে দিঘির ধার গুলায়, তখন আমায় নাই বা মনে রাখলে, তারার পানে চেয়েছে
নাই বাই আমায় ডাকলে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে তখন এমনি করে বাজবে বাঁশি এই নাটে কাটবে দিন কাটবে কাটবে গো দিন আজও যেমন দিন।